রবিবার দীপাবলির রাতে চলন্ত বাসে মৃত্যু হলো এক অজ্ঞাত পরিচয় যাত্রীর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার জলপাইগুড়ি ডিপোতে জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি সরকার জানান রবিবার রাতে হলদিবাড়ি থেকে জলপাইগুড়ি আসার উদ্দেশ্যে বাসে চেপে রওনা দেন ওই যাত্রী জলপাইগুড়ি ঢোকার মুখে বাসের কন্ডাক্টর লক্ষ্য করেন ওই যাত্রী মুখ দিয়ে গ্যাস লাবের হচ্ছে এরপর তাকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ওই যাত্রীর নাম পরিচয় জানতে আমরা ঘটনা তদন্ত শুরু শেষ পাওয়া খবরে জানা গেছে সরকার নাম ওই মৃত ব্যক্তির বয়স আনুমানিক বাষট্টি বাড়ি কোচবিহার জেলার হলদিবাড়ি হাসপাতাল সংলগ্ন এলাকায় বলে জানা গেছে সোমবার ময়না তদন্ত করা হবে বলে জলপাইগুড়ি কোতোয়ালি পুলিশ সূত্রে খবর জলপাইগুড়ি থেকে প্রদ্যুৎ দাসের প্রতিবেদন আমি সুপ্রিয়া দেবনাথ সি নিউজ